শিক্ষা ব্যবস্থা একটা ডিমাস্কুলাইজেশনের প্রজেক্ট, এটা হচ্ছে আমার একটা আর্গুমেন্ট। হ্যাঁ, আমি খুব স্টঞ্চলি ব্যাপারটা বিলিভ করি না, বাট এটা আমার একটা আর্গুমেন্ট। লক্ষ্য করে দেখছি মিডে সাধারণত ছেলেরা খারাপ করে, ছেলেরা ভালো করে কোথায় গিয়ে ফাইনালি একটু মার্ক বেশি পায়, অনেক বেশি পায় তা না। এখন এটার কারণ কি? কারণ হচ্ছে তারা মিডকে যথেষ্ট সিরিয়াসলি নেয় না, তাদের যে স্ট্রেস রেসপন্স সিস্টেম এটাকে মিড ট্রিগার করতে পারে না, কারণ মিড থ্রেট হিসেবে অতটা বড় না। তো মেন আর ক্রিয়েটেড টু হ্যান্ডেল লার্জার ডেঞ্জার্স, লার্জার থ্রেট, ব্যাটলস এন্ড ওয়ার্স। এখন সে যুদ্ধ করুক আর না করুক, তার চোদ্দ গোষ্ঠী করছে, অ্যান্ড দ্যাটস এনকোডেড ইন হিজ ডিএনএ। সো সে এটাকে ইগনোর করবে। ধরুন ঘরের মধ্যে আপনার বাচ্চা কান্নাকাটি করতেছে, মিড হচ্ছে আপনার কাছে এই লেভেলের একটা থ্রেট, আপনি কী করবেন? আপনার ওয়াইফকে গিয়ে বলবেন ওকে থামাও। আপনি মিডকে এইভাবেই দেখেন, কিন্তু যখন ফাইনালে সে হাজির হয়, ওকে আই উইল হ্যাভ টু উইন দিস ব্যাটল অ্যাট এনি কস্ট, যাও ঝাঁপায় পড়ো, এবং তখন রাত জাগে পড়াটা দাও দুই দিন। ওয়েট ওয়ান সেকেন্ড, একটা জিনিস আপনি আমাকে বলেন তো, যে আপনি বলেন যে ছেলেরা হইতেছে মিড দেখে ভয় পায় না এবং ওরা অত বেশি কেয়ার করে না এবং সবাই হাত তুলতেছে, পিছিয়ে দুইটাই ছেলে আছে, মেয়েদের ক্ষেত্রে কি এটা সেম? না, মেয়েদের স্ট্রেস রেসপন্স সিস্টেমটা অন্যরকম। আমি এটা কেন বলতেছি, বিকজ আমার ওয়াইফকে আমি দেখছি যে কি সে একটা ক্লাস টেস্ট হইলেও পুরো মনে করেন যে মাথা টাথা মানে অবস্থা খারাপ হয়ে যায়। অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে আমি যখন পরীক্ষা দিতাম পুরো চিল, আরে যা হবার হবে আল্লাহ ভরসা, মানে আমি একদম মিলে যাচ্ছে ভাই, প্লিজ ভাইয়া। তো এরপর কি ঘটে দেখেন, ফিমেলদের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিমেলরা ন্যাচারালি কি ছিল, একটা হান্টার গ্যাদারার সোসাইটিতে ফিমেল হচ্ছে তার নেস্ট পাহারা দিচ্ছে, কেভ পাহারা দিচ্ছে, তার চিলড্রেন আছে পেছনে, সে কিন্তু কনস্ট্যান্ট অ্যালার্ট, ছোট ছোট প্রতিটা থ্রেট সে পারসিভ করে, অ্যানালাইজ করে, এবং সেটাকে ইমিডিয়েটলি হ্যান্ডেল করার জন্য সে স্ট্র্যাটেজি প্রিপেয়ার করে। ঠিক আছে, শুধু হ্যান্ডেলই সে করবে না, সে ফিজিক্যালি হার্মলেসলি জিনিসটা হ্যান্ডেল করবে, যে তার কোনো ফিজিক্যাল ড্যামেজ না হয়। কারণ কি, তাহলে সে লেস বিউটিফুল হয়ে যেতে পারে, ফলে তার মেটিং পার্টনার তাকে পরবর্তী মেটিংয়ের জন্য চুজ নাও করতে পারে এভোলিউশনারি পার্সপেক্টিভ থেকে। সো সে এইটার এগেনস্টে তার ফিজিক্যাল যে বিউটি এটাকে স্যাক্রিফাইস করবে না। হ্যাঁ, তো মেয়েরা এটাকে হ্যান্ডেল করবে কীভাবে? মোস্ট স্মুথ ওয়েতে। দ্যাটস ওয়াই জেনারেলি মেয়েরা মিডে ভালো করবে, সি ইজ বিল্ড লাইক দ্যাট টু পারসিভ এভরি লিটল থ্রেট। বাট যখন সে বড় থ্রেটে পড়বে, সে কী করবে বা সাধারণত কী করে? সাধারণত পরীক্ষার আগে সে প্যানিক খায়, তার খাওয়া দাওয়া না খাওয়া বন্ধ হয়ে যায়। হ্যাঁ, সে পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় সাধারণত, দুই একটা ব্যতিক্রম বাদে সাধারণত তারা ছেলেদের চেয়ে সামান্য একটু কম মার্ক পায়, সামান্য একটু কম মার্ক পায়, আমার ধারণা এটা। এটা আমি বলবো না যে এটা কোনো অ্যাবসলিউট ট্রুথ। আমাদের ক্ষেত্রে আবার উল্টা, আমাদের ক্ষেত্রে আমার সারা জীবন ফার্স্ট সেকেন্ড যারা ছিল তারা সব মেয়েই ছিল আর কি, মানে তাদেরকে বিটি করা যেত না। বাট এনিওয়েজ, আমার পারসেপশন একটু ডিফারেন্ট আর কি। আমার 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 ব্যাচে যে ফার্স্ট আশা, আমার ফ্রেন্ড আশাকে বিট করা যেত না, ও হায়েস্ট পেত। আচ্ছা, পক্ষান্তরে আমার স্কুলে যে ফার্স্ট, আই ওয়াজ দ্য সেকেন্ড বয়, ও হচ্ছে আমার একটা ক্লোজ ফ্রেন্ড, ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস ইন মাই লাইফ, দ্যাট ম্যান হি অলমোস্ট নেভার স্টুড সেকেন্ড এক্সেপ্ট নটরডেম কলেজ, সে সব জায়গাতেই ফার্স্ট। ইউনিভার্সিটিতে সে ফার্স্ট হতো যদি তার একটু আউট ফোকাস না হতো শেষ দিকে, বাট এই বুয়েট থেকে বের হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকেও সে অসাধারণ করতেছে। সাধারণ মতে বাংলাদেশ ব্যাংকে ট্রেনিং বলতে সে কন্টিনিউস ফার্স্ট হয়, ফার্স্ট হয় আইবিএতে, ঢাকা ইউনিভার্সিটি আইবিএতে কন্টিনিউসলি 3.97 out of 4 হিজ রেজাল্ট। হি ইজ আ এক্সেলেন্ট পার্সন অ্যান্ড এক্সেলেন্ট স্টুডেন্ট। তো এই ছেলে কী করতো? এই ছেলে হইতেছে সবসময় পরীক্ষার আগের দুই তিন রাত সে দুর্দান্ত পড়া পড়তো। এখন ওর একটা সুবিধা আছে, এই সুবিধাটা মেয়েদের আছে ছেলেদের নাই। কি আছে? ওর অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে। এখন কেন আমি এটাকে সুবিধা বলতেছি? অ্যাংজাইটি ডিসঅর্ডার কারণে সে মিডগুলাকে খুব সিরিয়াসলি নেয়, দ্যাটস ওয়াই হি গেটস এক্সেলেন্ট মার্কস ইন দ্য মিড টার্মস। আর এই কাজটা আমি কখনো পারি না, আমি মিডে কম মার্ক পাই, আমি মিডে বহুবার ফেল করছি, নটরডেমের কুইজে আমি রেগুলার ফেল করতাম। তো যেটা হয়েছে, আমার আম্মু আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, নটরডেমের টেস্টে আমি বরাবর মতো দুই সাবজেক্টে ফেল করলাম টেস্টে, কিন্তু আমার অ্যাভারেজ মার্ক ছিল 47%। তো এখন আমাকে গাইডেন্সে ডাকা হলো, ডাকার পরে তারপরে বলতেছে যে আমরা জানি তো ছেলে পাশ করবে, কিন্তু এই যে দুইটা সাবজেক্টে সে খারাপ করছে, দুইটাতে আমি 0.5 জন্য ফেল করছিলাম দুর্ভাগ্যজনকভাবে। আমি কলেজে খুব দুষ্ট ছিলাম, তো আসলে ঠিকমতো পড়াশোনা করতাম না সত্যি কথা যেটা। তো তারা আমার আম্মুকে বললো যে না, সে পাশ করবে, কিন্তু আমাদের এখানে 60% পাইলে আমরা ধরে নিই ছেলে প্লাস পাবেই, আপনার ছেলেটা পায় নাই, নটরডেমে 60% আসলে সহজ না ব্যাপারটা।
বা ওই সময় সহজ ছিল না, এখন কীরকম মার্কিং হয় আমি জানি না। তো আমার আম্মু বলছে যে না, ওই প্লাসই পাবে, আপনি এটা নিয়ে চিন্তা করেন না, গোল্ডেনই পাবে, আমি কনফিডেন্ট আপনি একে ক্লিয়ার করেছেন। তো যেটা হয়েছে, ফাদার শঙ্কর লেনার তখন ছিলেন আর স্ট্যানিসলাস বকুল রোজারিও ছিলেন, তো বকুল স্যার তো মারা গেছেন ওই সময় আর কি। তারা বললেন যে ঠিক আছে, ইউর ওকে। তো ব্যাপারটা হয়েছে, আমি আসলে ফাইনালে ভালো করতাম, কিন্তু কুইজগুলো তো আমি খারাপ দিতাম, কুইজের মার্ক ছিল আমার কম, গেল। তো এখন আমি ডিফারেন্সটা বুঝাতে চাচ্ছি যে একটা থ্রেটকে যে পারসিভ করবে ছেলেরা এবং মেয়েরা, এটা ডিফারেন্টলি পারসিভ করবে। তো ওই জন্য মিড টার্মগুলোতে ছেলেরা সাধারণত কম ভালো, এবং যখন মিডে মার্কসের একটা হিউজ পার্সেন্টেজ চলে যাবে, ওটা অটোমেটিক্যালি মেয়েদের ফেভারে চলে যাবে এবং ছেলেদের রেজাল্ট খারাপই হবে।